মায়ের এমন দিনও গেছে যখন দুটি সিদ্ধ ভাত হয়েছে কিন্তু লবণ জোটেনি। দীর্ঘকাল পরে বিভিন্ন সূত্রে এই সংবাদ প্রচারিত হলে ভক্তগণ শ্রীমাকে কলিকাতায় নিয়ে এসেছিলেন। কিন্তু সে ঘটনা অনেক পরে। শ্রীমা অশেষ কষ্ট সহ্য করেও ঠাকুরের ভিটা আগলে থেকেছিলেন। স্বামীকে যে কথা দিয়েছিলেন তিনি, স্বামী স্ত্রী দুজনেই কতটা যে সত্যের পূজারি ছিলেন তা সত্যি কল্পনারও অতীত। নিজ দুঃখের কথা মা ইচ্ছা করলেই তার সন্ন্যাসী সন্তানদের জানাতে পারতেন, কিন্তু তিনি কাউকে এতটুকুও জানাননি। মুখ বুঝে মা সব সহ্য করেছিলেন। কষ্টকে কষ্ট মনে করেননি তিনি, যদি করতেন তাহলে তিনি থাকতে পারতেন না। ঠাকুরের শেষ আদেশ সর্বদাই মায়ের কানে বাজত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল ইটস নীল 01 শ্রী শ্রী মা সারদা কথামৃত। ঠাকুর বলেছিলেন, দেখো কারো কাছে একটি পয়সার জন্যেও চিত হাত করুনি গো, তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে নে গো। একটি পয়সার জন্যে যদি কারো কাছে হাত পাতো তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে। বরং পর ভাতা ভালো পর ঘোড়া ভালো নয় গো, তোমাকে ভক্তেরা যে যেখানে নিজেদের বাড়িতে আদর করে রাখুক না কেন, কামার পুকুরের নিজের ঘরখানি কখনো নষ্ট করুনি গো, কখনো নষ্ট করুনি। ঠাকুরের সত্যনিষ্ঠা যাতে রক্ষা হয় তাই মা আপ্রাণ চেষ্টা করেছিলেন শত কষ্ট সহ্য করেও। স্বামী স্ত্রীর এই অপূর্ব কথা দেওয়া নেওয়ার মধ্যে আজকের যুগের আমাদের সাধারণ মানুষদের সত্যি কত কিছু যে শেখার আছে তা বলে শেষ করা যাবে না। যতই বলা হোক না কেন তা খুবই কম, নিমিত্ত মাত্র। মা নিজের জীবন দিয়ে শিখিয়ে দিয়ে গেলেন, সহ্য শক্তি থাকলে তবেই এই পৃথিবীতে টিকে থাকা সম্ভব। তাই তো তিনি বলতেন, পৃথিবীর মতো সহ্য শক্তি চাই, যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়। শ্রী শ্রী সারদা কথামৃত।